আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো। করোনার থাবায় আমাদের দেশ আজ বিপর্যস্ত। এই অবস্থা থেকে শিগগিরই যে আমরা পরিত্রাণ পাচ্ছি এমন আশা করা যাচ্ছে না। বর্তমানে কোভিড-19 দেখা যাচ্ছে যে দেশকাল বা পরিবেশ বুঝে নিজের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন পদ্ধতিতে আবির্ভূত হচ্ছে। কাজে আমাদেরও যুদ্ধ চালিয়ে যেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অযথা বের হওয়া যাবে না। করোনার ভয় না পেয়ে বরঞ্চ আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, নিজেদের সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, ব্যায়াম করতে হবে, সরকার প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা করোনার সাথে যুদ্ধ করে ইনশাল্লাহ টিকে থাকতে পারবো। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। তোমাদের ঢাকা কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি, আমি আয়েশা আক্তার, লেকচারার, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো তোমাদের সাথে আমি যে কোর্সটি নিচ্ছি সেটি হচ্ছে অপারেশনাল রিসার্চ অ্যান্ড রিসার্চ মেথোডোলজি। তো তারই ধারাবাহিকতা এটা আমার তোমাদের সাথে তৃতীয় ক্লাস। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে যে গত দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কিভাবে ফর্মুলেট করতে হয় একটা ফর্মুলেট করে দেখিয়েছিলাম, এবং ওখান থেকে আমি এটা সিমপ্লেক্স মেথডের মাধ্যমে কিভাবে ওইটা সলভ করব সেটা আমি তোমাদের সাথে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করেছিলাম। তো আজকে, এবং ওই প্রবলেমটা ছিল কি, ম্যাক্সিমাইজেশন প্রবলেম। হ্যাঁ, অবজেক্টিভ ফাংশনটা ছিল ম্যাক্সিমাইজ করা। তো আজকে আমি একটা নতুন প্রবলেম নিয়ে আসছি, সেটা হচ্ছে আমার যে অবজেক্টিভ ফাংশনটা থাকবে সেটা হবে মিনিমাইজেশন প্রবলেমের। ঠিক আছে, তো এটা আমরা সলভ করব বিগ এম মেথডের মাধ্যমে। ঠিক আছে, তো একটু ওইটা ছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেম, আর এটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম, এবং এটাতে আমি নতুন মানে এটা হচ্ছে আমি সলভ করব বিগ এম মেথড পদ্ধতিতে। ঠিক আছে, তো চলে আসি। আমাদের ধরো আমাদের কাছে এরকম একটা প্রবলেম আছে, মিনিমাম জেড সমান সমান 4x1 + x2, সাবজেক্ট টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলো কি 3x1 + 4x2 গ্রেটার দেন অর ইকুয়াল 20, -x1 - 5x2 লেস দেন অর ইকুয়াল টু -15, আর এই যে আমার x1 x2 অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমার প্রবলেম দেয়া আছে। তো দেখো, যে কোনো অর্গানাইজেশন হোক, হ্যাঁ, তার অবজেক্টিভ কি থাকে, অবজেক্টিভ থাকতে হয় তার কস্টটাকে সে মিনিমাইজ করে ফেলবে অথবা তার প্রফিটটাকে সে ম্যাক্সিমাইজ করবে। হ্যাঁ, তো এটা কিন্তু যে কোনো অর্গানাইজেশনের প্রধান লক্ষ্য থাকে। তো ধরো আমার এখানে আমার একটা অবজেক্টিভ ফাংশন আছে, এটা এটাকে আমার মিনিমাইজ করতে হবে, আর কনস্ট্যান্ট গুলা কি আছে, এটা x1 x2 হচ্ছে আমার এখানে ডিসিশন ভেরিয়েবল। তো দেখো, ওই যে এর আগে যে আমি ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা দেখাচ্ছি সেটাতে ছিল যে আমার কনস্ট্যান্ট গুলো কি ছিল, সবগুলাই লেস দেন অর ইকুয়াল টু ছিল, এবং এই যে কনস্ট্যান্টের যে রাইট হ্যান্ড সাইড গুলো ছিল সেগুলো সবগুলো ছিল পজিটিভ ভ্যালু। ঠিক আছে, এখানে দেখো আমার যে সেকেন্ড কনস্ট্যান্টটা আছে এটার রাইট হ্যান্ড সাইডটা কি নেগেটিভ ভ্যালু, তো নেগেটিভ ভ্যালু থাকলে দেখা যায় আমরা এটা করতে পারবো না, এটাকে আমাদের পজিটিভ করে নিতে হবে। কনস্ট্যান্ট কখনোই এরকম নেগেটিভ থাকতে পারবে না, এটাকে আমার পজিটিভ করে নিতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে পজিটিভ করতে পারি, এই যে সেকেন্ড কনস্ট্যান্টটাকে এটাকে যদি আমি -1 দ্বারা মাল্টিপ্লাই করি, ঠিক আছে, গুণ করি, তখনই এটা হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, আর এই যে আমার সাইনটা যেটা আছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো কনভার্টিং রাইট হ্যান্ড সাইড অফ সেকেন্ড কনস্ট্যান্ট ইনটু পজিটিভ, তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ করে নিলাম,
করে নিলে কি হবে, এক্স ওয়ান প্লাস এই যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই যে মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু, এই যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে গ্রেটার দেন অর ইকুয়াল 15, আর ওইটা তো আছে। আচ্ছা এখন আমরা আমরা বলেছিলাম কি এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার যে কনস্ট্যান্ট গুলা আছে কনস্ট্যান্ট গুলা আমাকে কি করতে হবে, এটা যে ইনইকুয়ালিটিতে আছে এটাকে ইকুয়াল করে নিতে হবে, ঠিক আছে, ইকুয়াল করে নিতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটাকে ইনইকুয়ালিটিকে আমার ইকুয়াল করতে হবে। তো দেখো আমি ওই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইনইকুয়ালিটিকে কিভাবে ইকুয়ালিটি করতে হলে কি করতে হবে, আমার কনস্ট্যান্ট গুলা যদি থাকে লেস দেন অর ইকুয়াল, হ্যাঁ কনস্ট্যান্ট গুলা যদি লেস দেন অর ইকুয়াল থাকে তার মানে কি, লেস দেন অর ইকুয়াল যদি হয় রাইট হ্যান্ড সাইড এর সাথে থেকে লেফট হ্যান্ড সাইডটা ছোট থাকতো, তো সেজন্য আমি কি একটা কিছু মানে এখানে কিছু যোগ করলে এটা রাইট হ্যান্ড সাইড এর সমান হবে, এজন্য কিছু যোগ করতাম, সেটা সেটার নাম দিয়েছিলাম কি আমরা আমাদের ওই ভেরিয়েবলটাকে স্ল্যাক ভেরিয়েবল। হ্যাঁ বাট এখানে কি আছে, গ্রেটার দেন অর ইকুয়াল, হ্যাঁ তার মানে কি রাইট হ্যান্ড সাইড এর সাথে লেফট হ্যান্ড সাইডটা কি বড় আছে, কাজে এখান থেকে আমার কিছু বাদ দিতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে। তো সাবস্ট্রাকশনে আমরা কি করি, যে নতুন ভেরিয়েবলটা নিয়ে আসি সেটা আনি দুইটা, একটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল। তো এখানে যেহেতু আমার কনস্ট্যান্ট গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে এখানে আমার দুইটা ভেরিয়েবল আসবে, একটা হচ্ছে সারপ্লাস আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবলস। আচ্ছা দেখো তো এখানে আছে কি থ্রি এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু, হ্যাঁ তো সারপ্লাস এর জন্য আমরা কি করি বলছিলাম ওখানে আমরা মাইনাস করি, হ্যাঁ তো আমার লেফট হ্যান্ড সাইড থেকে কিছু মাইনাস করলে আমার ওটা রাইট হ্যান্ড সাইড এর সমান হবে, এর জন্য যে মাইনাস এস ওয়ান আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল যেটা সেটা সবসময় প্লাস করতে হয়, এর জন্য প্লাস এ ওয়ান, এটা আমার আর্টিফিশিয়াল ভেরিয়েবল, এটা আমার সারপ্লাস ভেরিয়েবল, এটা হচ্ছে আমার ফার্স্ট কনস্ট্যান্ট এর জন্য। তাহলে সেকেন্ড কনস্ট্যান্ট কি হবে, যে এটা এটাকে প্রথমত তো পজিটিভ করতে হবে, x1 প্লাস 5x2 মাইনাস s2 প্লাস a2 ইকুয়াল 15, তাহলে এই যে আমার নতুন সারপ্লাস আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল, হ্যাঁ এটা এটাকে আমার কি অবজেক্টিভ ফাংশনে ইন্ট্রোডিউস করতে হবে, অবজেক্টিভ ফাংশন যেটা আছে ওটাতে নিয়ে আসতে হবে। তাহলে আমার অবজেক্টিভ ফাংশন কি ছিল, মিনিমাম z সমান সমান 4x1 প্লাস x2, তাহলে এখানে এই নতুন সারপ্লাস আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল গুলো নিয়ে আসতে হবে 4x1 প্লাস x2 যোগ এই যে কি s1 প্লাস s2, হ্যাঁ 0s1 প্লাস s2 আর এই যে a1 a2, হ্যাঁ a1 a2 আর্টিফিশিয়াল দুটি ভেরিয়েবল এটার সাথে যে কনস্ট্যান্ট সেটাকে আমরা নাম দিলাম m, ঠিক আছে। তো এই m m এর মানটা কি এই বিগ এম মেথড এখান থেকে আসছে। এখন দেখো আচ্ছা ওটা পরবর্তীতে আসতেছি, এখন দেখো এখন আমার ইনিশিয়াল বেসিক আইবিএফএস টা কি হবে, আইবিএফএস টা কিভাবে বের করব। তো এখান তখন তো ছিল আমার ছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেমে আমরা কি বের করতাম, স্ল্যাক ভেরিয়েবল টা বের করতাম s1 s2, বাট এখানে আমরা কি বের করব আমার আর্টিফিশিয়াল ভেরিয়েবল। তো আর্টিফিশিয়াল ভেরিয়েবল হচ্ছে আমার আইবিএফএস, তো আইবিএফএস টা আমরা কিভাবে বের করব, আমার যে অবজেক্টিভ ফাংশনে আছে ওখানে ডিসিশন ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল এর মান মানে ভ্যালু গুলো আমি যদি জিরো বসাই তাহলে আমি আমার বেসিক মানে ইনিশিয়াল আইবিএফএস টা পাবো। তো দেখো x1 এর মান জিরো বসাও, x2 এর মান জিরো বসাও, s1 s2 এর মান জিরো বসাও, দেখো কি আসে। তো সরি সরি আমার একটু ভুল হয়েছে, এটা আমার অবজেক্টিভ ফাংশন না, আমি আমার ফার্স্ট কনস্ট্যান্ট আমি তো হচ্ছে a1 আর্টিফিশিয়াল ভেরিয়েবল বের করব, তাহলে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কোথায়, ফার্স্ট কনস্ট্যান্টে আমার ডিসিশন ভেরিয়েবল এবং আমার সারপ্লাস ভেরিয়েবলের মান জিরো বসাবো, যে x1 x2 s1 এর মান জিরো বসাও, তাহলে এতটুকু হয়ে যাবে জিরো, থাকবে কি a1, a1 সমান সমান কত, তাহলে 20। সেকেন্ড কনস্ট্যান্টে সেম ডিসিশন ভেরিয়েবল x1 x2 এবং
সারপ্লাস ভেরিয়েবল s2 এর মান 0 বসালে আমার a2 আসে 15 তাহলে এই হলো আমার IBFS তো এখন আমরা আমাদের মূল মানে টেবিলে চলে আসি আমরা এটা কিভাবে সলভ করব ওখানে চলে আসি এখানে দেখো এটা হচ্ছে আমার ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল হ্যাঁ তো আমি তো তোমাদের সাথে মানে সেকেন্ড লেকচারে কিভাবে করতে হয় এটা আমি ভালোভাবে আলোচনা করেছি কিন্তু তবু আমি এখানেও তোমাদের ভালোভাবে ই করব তো ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলে আমরা কি করব এই যে এটা আসলে লাইন বাই লাইন করলে হয়তোবা তোমরা আরো ভালো বুঝতা তো যাক আমি এভাবে আমার কাছে সুবিধা হইছে এভাবে তোমাদেরকে পড়াচ্ছি আচ্ছা দেখো এইটা এই যে এই 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 লাইনটা প্রথমত হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল গুলো লিখতে হবে প্রথমত কি মনে রেখো বেসিক ভেরিয়েবল লিখতে হবে তাহলে আমার বেসিক ভেরিয়েবল কি বেসিক ভেরিয়েবলটা হচ্ছে এই যে x1 x2 s1 s2 a1 a2 বেসিক ভেরিয়েবল আর উপরে যে মানটা cj এটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ বেসিক ভেরিয়েবল বেসিক ভেরিয়েবলের কন্ট্রিবিউশন গুলা কত দেখো পরে আমি মানগুলা দেখাচ্ছি প্রথমত হচ্ছে বেসিক ভেরিয়েবল আর বেসিক ভেরিয়েবলের কন্ট্রিবিউশন গুলা আর এখানে a1 a2 IBFS গুলা হ্যাঁ a1 a2 তো আর এখানে এই যে CBI CBI হচ্ছে a1 a2 এর কন্ট্রিবিউশন অফ বেসিক ভেরিয়েবল ঠিক আছে তো আসো দেখি আমরা একটু পিছনে যাই তো এই যে x1 x2 s1 s2 আমার অবজেক্টিভ ফাংশনের যে ভেরিয়েবল গুলা এবং তাদের কোএফিসিয়েন্ট গুলা কন্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট গুলা কত দেখো এই যে দেখো x1 4 1 0 0 mm জি 4 1 0 0 mm অর্থাৎ x1 এর কোএফিসিয়েন্ট 4 x2 এর কোএফিসিয়েন্ট 1 s1 এই যে অবজেক্টিভ ফাংশন থেকে এটা লিখছি আর এখন দেখো এখানে আমার কি বেসিক ভেরিয়েবল a1 এর কত a1 এর হচ্ছে m আর a2 এর কত দেখো a2 এর জন্য আছে কত cbi m আর এই যে দেখো এই মানটা a1 এর ibfs IBFS যে বের করছি a1 সমান সমান কত ছিল 20 a2 সমান সমান ছিল 15 এতটুকু হচ্ছে আমার যা আছে অবজেক্টিভ ফাংশন এই যে অবজেক্টিভ ফাংশনের ভেরিয়েবল এবং তাদের কন্ট্রিবিউশন আর এগুলো হচ্ছে আমার আর এই যে এই এই রোটা এটা হচ্ছে আমার ফার্স্ট কনস্ট্যান্ট x1 এর কোএফিসিয়েন্ট টি x2 এর 4 s1 হচ্ছে কত মাইনাস ওয়ান এস টু জিরো এ ওয়ান এই যে এটা এখান থেকে থ্রি ফোর মাইনাস ওয়ান এ ওয়ান এ ওয়ান সমান সমান আচ্ছা এ ওয়ান আর এই যে এ টু এর মান তো জিরো এটা আর এটা হচ্ছে সেকেন্ড কনস্ট্যান্ট এর কত ওয়ান ফাইভ এস ওয়ান এর জিরো এস টু মাইনাস ওয়ান এ টু হচ্ছে ওয়ান এই যে বুঝছো এটা হচ্ছে সেকেন্ড কনস্ট্যান্ট এর কোফিশিয়েন্ট তো আচ্ছা এখন আমরা জেড জে কিভাবে বের করতাম দেখো জেড জে বের করতাম এই যে ফর্মুলাটা লিখে দিচ্ছি এই যে জেড জে বের করার ফর্মুলাটা কি ছিল আই কলন টু সিবিআই ইনটু এআই জে অর্থাৎ এই জেড জে বের করব জেড জে হচ্ছে এই যে সিবিআই ইনটু এআই জে এটার সাথে এটা গুণ এম ইনটু 3 যোগ এম ইনটু 1 মানে কি 3m যোগ m 4m এই মানটা কিভাবে আসবে 4m যোগ 5m 9m মাইনাস m যোগ 0 ইনটু m মানে 0 মাইনাস m m ইনটু 0 মানে 0 যোগ মাইনাস m m যোগ 0 m 0 যোগ m ইনটু 1 m ঠিক আছে তাহলে আমার জেড জে পেয়ে গেলাম জেড জে পেয়ে গেলাম আর এখানে হচ্ছে জেড জে মাইনাস সি জে তোমরা একটু
মনে করার চেষ্টা করো, আমি যখন ম্যাক্সিমাইজেশন প্রবলেম পড়েছিলাম তোমাদের, তখন জেড জে মাইনাস সি জে ওখানে ছিল সি জে মাইনাস জেড জে। দেখো মিনিমাইজেশন আর ম্যাক্সিমাইজেশন প্রবলেমের তোমরা যখন সলিউশন করতে যাবা, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, ওখানে আমরা করেছিলাম কি সি জে মাইনাস জেড জে, বাট এখানে মিনিমাইজেশনের প্রবলেমে কি করতেছি উল্টা করতেছি, জেড জে মাইনাস সি জে। এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য। দেখো জেড জে মাইনাস সি জে, তাহলে জেড জে থেকে সি জে মাইনাস করো, 4m - 4, 4, 9m - 1, -m - 0, অর্থাৎ -m - 0, -m - 0, m - m - 0, এই হলো আমার জেড জে মাইনাস সি জে। ঠিক আছে, জেড জে মাইনাস সি জে এটা পেলাম। এখন এখান থেকে আমার বের করতে হবে, দেখো এটা জিরো জিরো, অর্থাৎ এটার কোন ধরনের কন্ট্রিবিউশন নাই। এই মাইনাস এম দ্বারা বোঝাচ্ছে কি, আমি যদি সারপ্লাস ভেরিয়েবল আমি 1 ইউনিট করি, তাহলে এটা আমার যে ফাইনাল রেজাল্টটা সেটা হচ্ছে আমার আলটিমেট লস দিবে, মাইনাস মাইনাস এর মান চলে আসতেছে। আচ্ছা যাক, তো এটা দেখো, আর এখানে আমরা কি করি, জেড জে মাইনাস সি জে থেকে আমরা বের করি মোস্ট পজিটিভ মানটা। এখানে যে মোস্ট পজিটিভ যে মানটা থাকবে সেটাই হবে আমার ইনকামিং ভেরিয়েবল। তাহলে তাহলে এখানে দেখো আছে মাইনাস এম মাইনাস এম, তাহলে এই দুটোর মধ্যে আমরা কিভাবে বুঝবো, এম এর মান কত আমরা জানি না। তাহলে দেখো এখান থেকে আমরা কোনটা বুঝবো, যে সর্বোচ্চ ধনাত্মক মানটা কোনটা। এখানে আসছে বিগ এম, দেখো বিগ এম এর কথাটা হচ্ছে এম, এখানে এম 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 এমটা যে এটা হচ্ছে হিউজ, এমটা যেটা এটা হিউজ হতে পারে, বুঝছো, হিউজ বলতে কি ছোটখাটো মান না, অনেক বড় একটা মান, এবং এটা অবশ্যই পজিটিভ মান, মনে রেখো। তোমরা প্রশ্ন করতে পারো এই যে 4m - m, 9m - m, 1 - m - m, এই তাহলে এম এর মান কত হতে পারে। ঠিক আছে, এম এর মান তো জানেন, মানে এটা যে কোনো হিউজ, সে ধরো এম এর মান 10,000। ঠিক আছে, 10,000, 10,000, 10,000 হলে এখানে কত হয় দেখো, 40 × 10, 40,000 - 4, 10,000 হলে কত, কত, 4 × 36, 40, আর এখানে এম এর মান হচ্ছে 10, তাহলে 90,000 - 1। তাহলে দেখো এম, এবং এমটা কি মনে রাখবে, এমটা কি অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, এমটা যদি একটা অবশ্যই যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, দেখো তাহলে এই যে এ মানটা, তাহলে এই যে এর পরে যে অংশটুকু, অর্থাৎ মাইনাস এর পরে বা মাইনাস থাকুক এখানে প্লাস থাকুক, এর পরের অংশটা আসলে আমাদের এত বেশি একটা ইয়ে করে না, আমাদের মানটাকে এত বেশি একটা প্রভাবিত করে না, আমরা প্রথম মানটুকু দেখলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এম এর মান কথার কথা 10 হলে, 10,000 হলে যে এই যে এটা বড়, এবং এম টা অবশ্যই কি পজিটিভ ইন্টিজার আমি বলেছি, তাহলে এটা হচ্ছে আমার মোস্ট পজিটিভ ভ্যালু। ঠিক আছে, তাহলে মোস্ট পজিটিভ যে মানটা এটাই হচ্ছে আমার ইনকামিং ভেরিয়েবল। তাহলে ইনকামিং ভেরিয়েবল আমার কোনটা, X2। তাহলে ইনকামিং ভেরিয়েবলের যে কলামটা এটাই হচ্ছে আমার কি কলাম, তাহলে ইনকামিং ভেরিয়েবলের কলাম হচ্ছে এটা, অর্থাৎ X2 হচ্ছে আমার পরবর্তীতে ইনকামিং ভেরিয়েবল। তাহলে এখন আমার বের করতে হবে আউটগোয়িং আউটগোয়িং ভেরিয়েবল কোনটা, ইনকামিং ভেরিয়েবল তো পাইলাম, আউটগোয়িং ভেরিয়েবল কোনটা, এটার জন্য আমার রেশিও বের করতে হবে। তো রেশিও কিভাবে বের করব, রেশিওটা বের করার সিস্টেম হচ্ছে, আমি যখন আমার মোস্ট কি কলাম বের করে ফেলবো, মোস্ট পজিটিভ ভ্যালু থেকে আমি যখন আমার কি কলাম বের করে ফেলবো, তো কি কলাম আমার যে সলিউশন আছে, এই যে সলিউশনটাকে সলিউশন গুলাকে করেসপন্ডিং কি কলামের মান দ্বারা ভাগ করলে আমি পাবো রেশিও। যেমন এখানে আছে 20, কি কলামের মান কত, করেসপন্ডিং মান হচ্ছে 4, 20/4, 5, 15/5, মানে কত, 3। তো রেশিওর ক্ষেত্রে এখানে আমি দেখবো কি, লিস্ট পজিটিভ পেলো, লিস্ট পজিটিভ পেলো, মনে রাখবে লিস্ট পজিটিভ, মোস্ট পজিটিভ নট নেগেটিভ। তাহলে লিস্ট পজিটিভ পেলো এখানে কত, 5 আর 3 এর মধ্যে 3, কাজে এটা হবে আমার আউটগোয়িং ভেরিয়েবল। তাহলে 3, এই যে এই এই যে এই এই রোটা, এটা হচ্ছে আমার আমার যে কি
রো, তাহলে কি কলাম আর কি রো, কি কলাম আর কি রো যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে আমার কি এলিমেন্ট, তাহলে এই ফাইভটা হচ্ছে আমার কি এলিমেন্ট, আর এ টুটা হচ্ছে আমার কি আউটগোয়িং ভেরিয়েবল। তাহলে ইটারেশন ওয়ানে, অর্থাৎ এটা তো আমার ইনিশিয়াল টেবিল, ইটারেশন ওয়ানে আমি 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 কি করব, দেখো এগুলো সব ঠিক ঠিক থাকবে, বেসিক ভেরিয়েবল, কন্ট্রিবিউশন অফ বেসিক ভেরিয়েবল। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, দেখো বেসিক ভেরিয়েবল এখানে কি ছিল, এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টু, আমার তো এখানে আমরা কি বলছি আমার কোন মানটা এন্টার করবে, এক্স, আচ্ছা এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টু এ ওয়ান। তো এখান থেকে দেখো আমি লিস্ট পজিটিভ যেটা, এটা হচ্ছে আমার আউটগোয়িং ভেরিয়েবল, আউটগোয়িং ভেরিয়েবলটা কোনটা, এ টু, এ টুটা কি আবার আর্টিফিশিয়াল ভেরিয়েবল, আর্টিফিশিয়াল ভেরিয়েবল তো আর্টিফিশিয়ালি, এটা তো আমার আমার সলিউশনে রাখার কোনো দরকার নাই, এটা হচ্ছে আমার প্রয়োজনে আমি আছি এবং এটাকে আমার বাদ দিতে হবে। কাজেই এই যে এখানে এইখানে এটা যেহেতু আমার আউটগোয়িং চলে গেছে এবং এটা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল, হ্যাঁ, তো এইখানে আর আমার এ টুটা রাখার কোনো দরকার নেই, এই জন্য আমি এখানে এ টুটা রাখলাম না, ঠিক আছে। এই যে এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এস টু, এ টুটা যেহেতু আউটগোয়িং হয়ে গেছে, এখানে আর আমি এটা এখানে এ টুটা রাখলাম না এ ওয়ান পর্যন্ত, আর এখানে আমার কি এ ওয়ান ঠিক থাকবে, এ টু এর পরিবর্তে কি আসতেছে আমার ইনকামিং ভেরিয়েবল কত ছিল, এক্স টু, এই যে এক্স টু লিখবো, তাহলে এ ওয়ান এর কন্ট্রিবিউশন কত, এ ওয়ান এর এম, আর এক্স টু এর কত দেখো ওয়ান, এটা লিখলাম। এখন দেখো এখন আমরা আমাদের যে কি রো, কি রো ছিল আমার এটা না, এটা হচ্ছে আমার কি রো, এটা ছিল আমার কি কলাম, ঠিক আছে, এটা কি রো, কি রো আমি কিভাবে বের করবো, তো কি রো বের করার ফর্মুলা কি ছিল, এই যে দেখো কি রো বের করার ফর্মুলা ছিল, এর আগে আমরা করেছিলাম ডিভাইড অল এলিমেন্টস বাই কি এলিমেন্টস, তাহলে এই যে এটা হচ্ছে আমার কি রো, এই কি রোটাকে আমি আমার নিউ রো আমার ইটারেশন ওয়ান এর জন্য কিভাবে পাবো, যে কি রোটাকে আমার কি এলিমেন্ট দ্বারা ভাগ করবো, তাহলে আমার কি এলিমেন্ট কত ছিল ফাইভ, তাহলে এখানে ভাগ করি ওয়ান বাই ফাইভ, এই যে ওয়ান বাই ফাইভ, ফাইভ বাই ফাইভ ওয়ান, জিরো বাই ফাইভ জিরো, মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ, জিরো বাই ফাইভ জিরো, ফিফটিন বাই ফাইভ থ্রি, ঠিক আছে। এখন আসো আমার অল আদার রো, এখন আমার তো এ টু ছিল আমার কত, এক্স টু, এ ওয়ান, এই এই রোটা আমি কিভাবে বের করবো, হ্যাঁ এই যে এ ওয়ান এটার যে নতুন রো, এটা আমার ইটারেশন ওয়ানে, এই রোটা আমি কিভাবে বের করবো, তো এই রোটা বের করার ফর্মুলা কি ছিল, অল আদার্স রো আমি কিভাবে বের করব, অরিজিনাল রো আই এলিমেন্ট মাইনাস কি কলাম এলিমেন্ট আই ইনটু এম কে আর হচ্ছে মডিফাইড কি রো সমান সমান এন আর, ঠিক আছে। মানে এটা করতে গেলে যখন আমরা একটা করে ফেলবো তখন এটা খুবই সিম্পল। তো দেখো অল আদার্স রো, এই রোটা আমরা কি বের করব, যে ও আর আই মানে অরিজিনাল রো আই, আইথ এলিমেন্ট, অরিজিনাল রো কত ছিল এটা না, থ্রি ফোর মাইনাস ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি, এটা তাহলে এটা আমি লিখি, এই যে একটা তোমাদের বোঝার জন্য করলাম, থ্রি ফোর মাইনাস ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি, এটুটা তো বাদ যাবে, তো মাইনাস মাইনাস কি, কি কলাম এলিমেন্ট আই, তাহলে কি কলাম, কি কলাম কোনটা ছিল এটা না, এই ফোর ফাইভ এর এই যে কলাম এটা হচ্ছে আমার কি কলাম, কি কলাম এলিমেন্ট আই, অর্থাৎ যে রো এর জন্য বের করতেছি, অর্থাৎ আই কত এখানে ফোর, কি কলাম এলিমেন্ট আই হচ্ছে এখানে আমার ফোর, তাহলে প্রত্যেকটার সাথে আমি ফোর 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 দিয়ে নিলাম, ইনটু ইনটু কি মডিফাইড কি রো, মডিফাইড কি রো কত পাইছি আমি, দেখো ইটারেশন ওয়ানে মডিফাইড কি রো পাইছি ওয়ান বাই ফাইভ ওয়ান জিরো মাইনাস ওয়ান বাই ফাইভ জিরো থ্রি, তাহলে এই মানগুলো লিখে দিই আমি, ওয়ান বাই ফাইভ ওয়ান জিরো মাইনাস ওয়ান বাই ফাইভ ছিল মাইনাস ওয়ান বাই ফাইভ ছিল, এই মাইনাস আর এখানে মাইনাস মিলে দিয়ে দিলাম প্লাস, বুঝছো এখানে কিন্তু হিসাবের কি মাইনাস, আর এখানে একটা আসে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল এখানে প্লাস, মাইনাস কত ফোর ইনটু এই যে এখানে জিরো মডিফাইড কিরো এর জিরো, এই যে এভাবে, তো দেখো এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয়
बसिए दिल एखान बेर करते जेड जे बेर करते जेड जे कि बेर करब जेड जे बेर करब ये CBI into AIJ अर्थात M into एटा जो 1 into 1 by 5 ताहले M 11 by 5 into M जो 1 by 5 एजे 11 by 5 M जो 1 by 5 तारपर एटा की M into 0 माने 0 जो 1 minus M जो 1 into 0 माने 0 minus M 4 m by 5 joule minus plus or minus minus 1 by 5 m into 1 m joule 1 into 0 m এই গেল আমার z তাহলে z j minus cj কি এই এটা থেকে আমার cj এর মান কত 4 minus করো 11 m minus 19 divided by 5 খুব ইজি এটা জাস্ট এটা থেকে এটা মাইনাস করো ক্যালকুলেশন অনুযায়ী আস্তে ধীরে ঠান্ডা মাথায় করতে থাকবা আসলে এটা কঠিন কিছু না 1 minus 1 0 minus m minus 0 minus m 4 by 5 এটা minus 0 যে এটা জাস্ট মানে ইয়ে করছি 5 টাকে কমন নিছি 4 minus 1 m minus m 0 আচ্ছা এখন থেকে এখান থেকে আবার আমার কি করতে হবে দেখো 0 minus m কাজেই এই দুইটা আমার হিসাবের বাইরে থাকলো কি 4m minus 1 divided by 5 11m minus 19 divided by 5 তো এখান থেকে আমার মোস্ট পজিটিভ ভ্যালুটা বের করতে হবে তো সেম মোস্ট পজিটিভ ভ্যালু কিভাবে বের করতে হবে দেখো m m টা বলেছি কি পজিটিভ ইন্টিজার এবং এটা হচ্ছে m এর মানটা হয় খুব বিগ একটা পজিটিভ ইন্টিজার তাহলে এই যে বলেছিলাম 11m এই যে পরের সংখ্যাগুলো আসলে এত বেশি আমাদের আমাদের মানে পার্থক্য করে না তাহলে 11m সেম m এর মান তুমি 10000 দাও তাহলে দেখো এই মানটাই বড় হয় তাহলে এটা হচ্ছে আমার মোস্ট পজিটিভ ইন্টিজার কাজেই এই করেসপন্ডিং যে কলাম সেটাই হচ্ছে আমার কি কলাম হ্যাঁ এবং এটাই হচ্ছে আমার পরবর্তীতে ইনকামিং ভেরিয়েবল তো আমার কি কলাম পাইছি কি কলাম পাইলে কি কলাম থেকে আমরা রেশিও বের করব তাহলে রেশিও কিভাবে বের করব রেশিও বের করার ফর্মুলা হচ্ছে আমার যে সলিউশন গুলো আছে 8 ডিভাইডেড বাই কি কলামের এর করেসপন্ডিং ভ্যালু 8 ডিভাইডেড বাই 11 ভাগ 5 তো 8 তাহলে কি হয় 548 এই যে এটা উপরে চলে যাবে ভাগ করবা নরমাল ভাগ 40 বাই 11 আর এটা করলে কি কত হয় 3 5 15 তো 3 ভাগ 1 বাই 5 3 ডিভাইডেড বাই 1 বাই 5 তো এটা হয় 15 এখান থেকে আমরা কি বলছিলাম রেশিও থেকে আমরা দেখব আমাদের লিস্ট পজিটিভ ভ্যালু কোনটা তো এই দুটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা এটা 40 এর 11 দ্বারা ভাগ করলে এটাই ছোট হবে কাজে এই এটা এটা হচ্ছে আমার এটার করেসপন্ডিং যে ভেরিয়েবল এটাই হচ্ছে আমার আউটগোয়িং ভেরিয়েবল তাহলে a1 হচ্ছে আমার আউটগোয়িং ভেরিয়েবল আর x1 টা হচ্ছে আমার ইনকামিং ভেরিয়েবল হ্যাঁ আউটগোয়িং ভেরিয়েবল এটা আর এটার এই যে এই রোটা এটা হচ্ছে আমার কি রো আর এটা হচ্ছে আমার কি কলাম কি রো আর কি কলাম যেখানে ছেদ করছে এটা হচ্ছে আমার কি এলিমেন্ট এটা হচ্ছে আমার কি এলিমেন্ট তাহলে তাহলে পরবর্তীতে কি এই যে বেসিক ভেরিয়েবল গুলো লিখবা এই যে এখানে যেহেতু a1 অলরেডি লিভ করছে এখান থেকে কাজেই আমার পরবর্তীতে ইটারেশনে এই a1টা এটা যেহেতু আবার আর্টিফিশিয়াল ভেরিয়েবল এটা আমার লেখার দরকার নাই কাজেই এখানে লিখব কত x1 x2 s1 s2 আর এই যে দেখো a1টা আমি লিখি নাই এটা লিভ করছে তাহলে a1 এর পরিবর্তে আসলো কি x1 x2 x1 এর কোএফিসিয়েন্ট কত m x2 এর কত 1 কন্ট্রিবিউশন 1 এটা লিখলাম আর এই যে আর উপরের এটা তো লেখার জানি এখন আবার সেম পদ্ধতিতে তুমি আমাদের কি রো কোনটা ছিল কি রো ছিল এটা
এই যে এইটা হচ্ছে আমার কি রো না, তাহলে এই কি রো বের করতে হবে, কি রো এর ফর্মুলাকে ডিভাইড অল এলিমেন্টস বাই কি এলিমেন্টস, তাহলে অল এলিমেন্টস কি এলিমেন্টস কত, 11/5, 11/5 ডিভাইডেড বাই 11/5, 1, 0 ডিভাইডেড বাই 11/5, 0, মাইনাস 1 ডিভাইডেড বাই 11/5, মানে কত, -5/11 উল্টে যাবে, 4/5 ডিভাইডেড বাই 11/5 মানে 4/11, 1 ডিভাইডেড বাই সরি এটা তো আর লাগবে না, এই অ্যামাউন্টটা তো আমার আর্টিফিশিয়াল ভেরিয়েবল, কাজে এটা আমার এখানে আর লেখা দরকার নেই, এটা লিভ করছে আমার, 8 ডিভাইডেড বাই 11/5, 5/48 ডিভাইডেড বাই 11। আর অল আদার্স রো, অল আদার্স রো বের করার ফর্মুলা কি, এই যে অরিজিনাল রো, অরিজিনাল রো কত ছিল, এটা 1/5, 1, 0, -1/5, 3, এটা লেখবা, এই যে A1 এর মান লেখার দরকার নাই, হ্যাঁ এই যে আমার এটার মতো করে লেখবা, এরকম করে লেখবা, 1/5, 1, 0, -1/5, 3, মাইনাস, মাইনাস কত হবে বলছি, কি কলাম এলিমেন্ট আই, কি কলাম এলিমেন্ট আই কত, 1/5, প্রত্যেকটার সাথে 1/5 গুণ দিবা, সরি লিখবা, 1/5 এরকম লিখবা, লেখে মাইনাস করতে কত করতে হবে, মডিফাইড কিলো, মডিফাইড কিলো এখানে কত পাইছো, এই যে এইটা হচ্ছে আমার মডিফাইড কিলো, এখান থেকে আমার কিলোটাকে মডিফাইড করে এটা পাইছি, তো এই মানগুলো লিখে দিবা, 1, 0, -5/11, 4/11, 40 ডিভাইডেড বাই 11, এগুলো লিখবা, লিখলে যে ক্যালকুলেশন করলে তুমি তোমার এই যে এই এই রো এর মানগুলা পাবা, সেম আগের মতো মানগুলা পাবা। তাহলে এখান থেকে জেড জে বের করতে হবে, তাহলে জেড জে এর ফর্মুলা কি, 4×1 যোগ 1×0, 4×0 মানে 0 যোগ 1×1, 1, 4×- 5/11 যোগ 1×1/11 যোগ করো, যোগ করলে পাবা 19 ডিভাইডেড বাই 11, তো সেম 4×4/11 যোগ 1×- -3/11 পাবা এটা। তাহলে জেড জে মাইনাস সি জে কি, 4 - 4, 0, 1 - 1, 0, এটা -0 এটা থাকবে, 13 ডিভাইডেড বাই 11 -0 এটা, তো এখান থেকে আমার মোস্ট পজিটিভ ইন্টিজার কত, পজিটিভ ভ্যালু হচ্ছে এটা 13/11, কাজে এটা হচ্ছে আমার কি কলাম, এখন আমার বের করতে হবে কি রো, তাহলে কি কলাম বের করতে হলে কি, তাহলে এই যে কি, হ্যাঁ কি কলামের যে ভেরিয়েবল সেটি হচ্ছে আমার পরবর্তীতে ইনকামিং ভেরিয়েবল, আর আউটগোয়িং ভেরিয়েবল কিভাবে ব্যবহার করবো, এই যে আমার সলিউশন রেশিও বের করতে হবে, রেশিও কিভাবে ব্যবহার করবো, এটা ডিভাইডেড বাই কি কলামের যে ভ্যালু, 40 ডিভাইডেড বাই 11 ডিভাইড বাই কত, 4/11, তো করো করলে মান আসবে 10, আর এটা ডিভাইডেড বাই এটা করলে মান আসবে এটা, তার মানে কি এটা একটা, এটা একটা নেগেটিভ মান। আমরা বলেছি কি এখানে রেশিওটা থেকে আমরা বের করব বলেছি লিস্ট পজিটিভ ভ্যালু, তাহলে এটা তো সামহাও এটা নেগেটিভ, এটা তো কোনো প্রশ্নই আসে না, লিস্ট পজিটিভ মানে কি ধনাত্মক, সবচেয়ে কম ধনাত্মক মান, এটা তো প্রশ্নই আসে না, কাজেই সবচেয়ে কম আর কোনটা থাকে, আর তো একটাই বাকি থাকে এটা, কাজে এটা হবে আমার আউটগোয়িং ভেরিয়েবল, আর ইনকামিং ভেরিয়েবল হচ্ছে S2, আর আউটগোয়িং ভেরিয়েবল কত, X1, তাহলে X1 এর জায়গায় আমি লিখবো S2, X2 ঠিক থাকবে, আর এটা একটু এদিকে নিয়ে আসি, দেখো X1, X2, S1, S2, এই যে এখানে ছিল X1, X1 এর পরবর্তী কি চলে আসলো আমার ইনকামিং ভেরিয়েবল S2, তাহলে S2 এর ইয়ে কত, দেখো S2 এর কন্ট্রিবিউশন 0, X2 এর কত, 1, এটা এখানে লিখলাম, তো এখানে সেম আমাদের কি রো বের করতে হবে, কি রো কোনটা, এটা কি রো আমার বের করার ফর্মুলা কি, নতুন কি রো বের করার ফর্মুলা হচ্ছে কি এলিমেন্ট দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি এলিমেন্ট কত, 4/11, 1 ডিভাইডেড বাই 4/11 কত থাকবে, 11/4 উল্টে যাবে, 0 ডিভাইডেড বাই 4/11, 0, -5 ডিভাইডেড বাই 11, হ্যাঁ এটা ভাগ, এটা এই যে তোমরা করবা, করলে আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে থাকে 1,
হ্যাঁ, এটাকে এটা দ্বারা ভাগ করলে কত থাকে? 10। আর অল আদার্স রো বের করতে হবে কিভাবে? সেম অরিজিনাল রো লিখবা, অরিজিনাল রো কত? 0 1, এরকম করে লিখবা, মাইনাস দিবা। মাইনাস দিয়ে কি লিখতে হবে? যে কি কলাম এলিমেন্ট আই, কি কলাম এলিমেন্ট আই এর মান কত? -3/11। এটা প্রত্যেকটার সাথে কমন, ইনটু মডিফাইড কিরো, মডিফাইড কিরো কত? এই যে এটা, তো এ মানগুলা এখানে লিখবা। এরকম করে লিখে সলিউশন করলে, মানে করো, করলে তোমরা এই মানটা পাবা। এখন দেখো জেড ডে বের করতে হবে। জেড ডে সেম 0 ইনটু এটা যোগ 1 ইনটু এটা পাবা। এটা সেম 0 ইনটু 0 যোগ 1 ইনটু 1, 1 জিরো ইনটু -5/4 যোগ 1 ইনটু -1/4 এটা 0 ইনটু 1 যোগ 1 ইনটু 0 0। জেড ডে মাইনাস সি যে কত? এই যে করো 3/4 -4 পাবা, -13/4, 1 - 1 0, -1/4 -0 0 এটা 0। তাহলে দেখো 0 আর মাইনাস, তো এখানে জেড জে মাইনাস সি জে মিনিমাইজেশন প্রবলেমে কি করতে হয়, জেড জে মাইনাস সি জে মান যখন নাকি সবগুলা 0 অথবা 0 ছেদে কম হয়, তখন আমাদের ইটারেশন স্টপ করে দিতে পারি আমরা। ঠিক আছে, তো এই হলো আমাদের, আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। ঠিক আছে, তো এখান থেকে দেখো তাহলে আমাদের অপটিমাম সলিউশন কত হবে। অপটিমাম সলিউশন দেখো, এটা তো আমার সারপ্লাস ভেরিয়েবল, হ্যাঁ, এটা তো আমার, মানে এটা তো অলরেডি আমরা সারপ্লাস করি। তো আমার ডিসিশন ভেরিয়েবল কত? আমার মেইন যে অবজেক্টিভ ফাংশন আছে, x1 x2 আছে। তাহলে x1 দেখো, x1 এর কোনো কন্ট্রিবিউশন নাই, x1 0। তাহলে x2 এর মান কত দেখো? x2 এর মান হচ্ছে 5 5। তাহলে যে মিনিমাইজেশন প্রবলেমের ইয়া কত ছিল? 4x1 যোগ 5x2, 4x1, x1 এর মান 0 প্লাস 5, সরি কত ছিল? 4x1 যোগ x2, এরকম ছিল না মানটা? চলো দেখি, 4x1 যোগ x2। তাহলে দেখো 4x1, x1 এর মান 0 যোগ x2, x2 এর মান কত? 5। তাহলে মান হচ্ছে আমার 5। এটাই হচ্ছে আমার অপটিমাম সলিউশন। হ্যাঁ, জেড জেড অপটিমাম মান কত হচ্ছে? 5। এগুলো আমার, এটাই হচ্ছে আমার আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা কেন বি গেম? তাহলে দেখো সিমপ্লেক্স মেথডের মধ্যে তোমাদের সাথে আমার কি হলো, সিমপ্লেক্স মেথড প্রথম ম্যাক্সিমাইজেশন প্রবলেমে করলাম, তারপর হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম, এটাতে হচ্ছে এই এই যে এই জিনিসটা রাইট হ্যান্ড সাইড মনে রাখতে হবে কি, মানে আসল কথা, মুদ্দা কথাগুলো বলতেছি, কি এলিমেন্ট রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট এর সবসময় পজিটিভ থাকা লাগবে। তো এই জন্য আমার এটাকে -1 দ্বারা গুণ করলেই হবে। আর এই আরেকটা জিনিস মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে স্যার, মানে যদি গ্রেটার দেন থাকে কনস্ট্যান্ট, তাহলে আমরা সারপ্লাস ভেরিয়েবল যোগ করি, সারপ্লাস করি, মানে কোনো একটা ভেরিয়েবল মাইনাস করি, সেটার নাম হচ্ছে সারপ্লাস, এবং এটার সাথে অবশ্যই আর্টিফিশিয়াল ভেরিয়েবল আনতে হবে। হ্যাঁ, তাহলে এখানে IVFS বের করব আমরা, তারপর হচ্ছে যে ইনিশিয়াল পদ্ধতিতে কিভাবে করলাম, তোমরা স্টেপ বাই স্টেপ, মানে বিচলিত না হয়ে আস্তে ধীরে ঠান্ডা মাথায় করলে ইনশাল্লাহ তোমরা পারবা, কঠিন কিছু না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখি কোন টপিক নিয়ে হাজির হই। ঠিক আছে, তোমাদের কারো যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে তোমরা আমার সাথে ডিপার্টমেন্ট থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটা উপভোগ করার জন্য। ঠিক আছে, আমার ক্লাসটা, ক্লাসে উপস্থিত থাকার জন্য। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, ঠিক আছে, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।